হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। পদ্মা নদীর পার্ট ওয়ানের ব্লগটায় তোমরা দেখেছো যে আমরা পদ্মা নদীতে এসেছি ঘুরতে, আর স্পিড বোটে করেও আমরা অনেকটা দূরে কিন্তু গেছিলাম। তো আজকের ব্লগটা আমি শেয়ার করবো, এটা হচ্ছে পার্ট টু পদ্মা নদীর। এই যে দেখছো, এই মানে এই নৌকোগুলো করেও কিন্তু নিয়ে যায় পদ্মা নদীতে ঘোরাতে। তো আমরা তো স্পিড বোটে করে গেছিলাম, সেই ব্লগটা তোমরা দেখেছো লাস্ট ব্লগে। তো এখন হচ্ছে আমরা সামনেটাতেই রয়েছি, পদ্মা নদীর সামনে। আর এখানে দেখছো প্রচুর দোকানপাট রয়েছে, কিন্তু যেহেতু আমরা দুপুরবেলায় এসেছি, প্রায় তিনটে সাড়ে তিনটের সময় আমরা যেহেতু এসেছি, তো এই সময়টা সব দোকানপাট এখন বন্ধ রয়েছে। আর খুব গরমও তো তোমরা জানো, মানে বাংলাদেশেও খুব গরম, তেমনি কলকাতাতেও খুব গরম। তো যাই হোক, এখন তো দোকানপাট বন্ধ রয়েছে, বিকেলের দিকে এই দোকানপাটগুলো আর কি খোলে, তখন সব লোকজনও আসে এখানে বেড়াতে, মানে পদ্মা নদীর ধারে। এখন আমরা যাব ইলিশ মাছ। এই সাইডটাতে ছিল হচ্ছে যে পদ্মা নদী, আর এর সামনে মানে একটু এগিয়ে আসতে, আর এই যে দেখছো লাইন দিয়ে সব ইলিশ মাছ খাবার দোকান হোটেল রয়েছে আর কি, লাইন দিয়ে সব ইলিশ। এখন আমরা এই একটাতেই যাচ্ছি, দেখা যাক কোনটা একটু ভালো হয়, মানে পরিবেশটা তো ওরকম দেখেই আর কি যাবো, একটু ইলিশ মাছ খেতে পদ্মা নদীর ধারে আসবো, একটু ইলিশ মাছ খাবো না তা কি হয়। তো অনেক অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটাই ওই ইলিশ দিয়েই আর কি, নামটাও ওরকমভাবেই ওরা করেছে। এখানে দেখছো সব অনেকগুলো হোটেল রয়েছে, এই যে শখের হাড়ি রেস্তোরাঁ, এটাও আবার শখের চাইনিজ অ্যান্ড কাবাব, এরকম মানে প্রচুর এরকম হোটেল রয়েছে। তোমরা এখানে আসলে যে কোনো একটা হোটেলেই খেতে পারো। এখন আমরা দেখছি যে কোনটাতে যাওয়া যায়, ইলিশ বাড়ি রেস্টুরেন্ট সুপার স্টার হোটেল। আচ্ছা, কাটাও আছে আর রাস্তাও নেওয়া যায়, তাই তো? আচ্ছা, কত দিনের মাছগুলো? রেগুলার মাছ রেগুলার আসে, প্রতিদিন আসবে সকালে, রাত দিন 24 ঘন্টা রেস্টুরেন্ট খোলা, বিক্রি হয়ে যাবে আবার আগামী কাল সকালে। ও আচ্ছা, না না এগুলো মাছ অন্য জায়গায় তো আছে, চাইলে দেওয়া যাবে, দাম তো অনেক। আচ্ছা, না মা মাছ মারে মারে নাকি? এটা 1350 টাকা পড়বে, ভাজবো লেস দিয়ে ভর্তা করে দেবো, এর মধ্যে টাকা দেবো। সরষার তেলটা বাজালে তেলের খরচ দেবেন, আর সয়াবিন তেলটা বাজালে টাকা লাগবে না, ওই 4 পিস 200 টাকা পিস। এগুলো ওই এক টুকরা 200 টাকা, লেচা মাছ তিল জিরা মাছ। এগুলো তো আপনার এগুলো তো কত ওজন? এগুলি 600 গ্রাম হবে। শুনলাম 1000-এর নিচে না, 1000-এর নিচে তেল। আমরা এই ইলিশ মাছটা নিয়েছি, এখানে দেখো ওরাই কিন্তু মাছটাকে কেটে সুন্দর করে ধুয়ে একদম মানে ভেজে একদম তৈরি করে আমাদের দেবে, সেটাই তোমাদের এখন দেখাবো পুরো প্রসেসটা। কি করবেন?
দেখো কত সুন্দর করে মাছটা কেটে এখন ফ্রেশ করে কিন্তু ধুয়ে দিচ্ছে। এটা অন্য আর একজনের, এই যে দেখো ইলিশ মাছ বেগুন ভাজা হচ্ছে, এটা অন্য আর একজনের হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের মাছ যেটা আমরা নিয়েছি, সেটা এখন ওই নুন হলুদ মাখানো হচ্ছে আর কি। এই যে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে রেখেছে, এটা আমাদের মাছ। এরপরে আমাদের মাছটা ভাজা হবে আর কি। এই যে এখন আমাদের মাছটা ভাজা হচ্ছে, যে আমরা এই হোটেলটায় এসেছি, এটা বাইরেটা হচ্ছে, সামনেটা হচ্ছে নন এসি, আর ভেতরে এসি রয়েছে, যেখানে তুহিন আর ওর বাবা চলে গেছে ভেতরে। আর আমি এখানে যে মাছ ভাজা দেখছি, গরম গরম পদ্মার ইলিশ খাবো এখন। এটা বললো যে ইসের থেকে আসে এই ইলিশ মাছটা, মাওয়া, মাওয়ার ইলিশ মাছ এটা, সেটা বললো যেটা মাওয়ার ইলিশ এটা। হ্যাঁ, মাওয়ার ইলিশ, মাওয়ার ইলিশ ভাজা হচ্ছে এখানে কুটুম বাড়িতে, কুটুম বাড়িতে। এই যে বোনেদের বড় মাছটা, এই যে আমার আপু বাস্তাছে। আমাদের মাছ ভাজা এসে গেছে, পদ্মার ইলিশ, মাওয়ার ইলিশ। হ্যাঁ, মাওয়ার ইলিশ তো, তো মাওয়া তো পদ্মা। ফ্রেশ পদ্মার ইলিশ। ইলিশ মাছের লেজ ভর্তা, ডাল, ভাত, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, এটা চিংড়ি ভর্তা, কালিজিরা ভর্তা, আরো কিছু ভর্তা। আমরা তো খুব ভালো মতো ইলিশ মাছ এনজয় করে আসলাম আর কি, খুব ভালো খেয়েছি। তো বেরিয়েই সামনে এখানে দেখলাম একটা পদ্মার ইলিশ মাছের দোকান, আর এই যে দেখো এখানেও রয়েছে কত বড় বড় ফ্রেশ একদম ইলিশ মাছ। এই যে সব মানে প্রচুর, মানে এখান থেকেও সব সেল হয় আর কি, ইলিশ মাছের দোকান এটা। তো আমরা তো মানে পদ্মা নদীতে এসে পদ্মা নদীর ইলিশ মাছ খেয়ে মানে খুবই এনজয় করেছি আজকের দিনটা আর কি। তো আজকের এই পদ্মা নদীর এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের আর একটা ব্লগে। বাংলাদেশের এখনও অনেক ব্লগ বাকি রয়েছে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।